শীতের তীব্রতায় জনজীবনের খবর জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছে রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাকির হোসেন বাদল এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সোহাগ হায়দার। সরাসরি প্রথমে যাচ্ছি চন্দ্রিমার কাছে। কিছুদিন আগেও ছিল রৌদ্রের তীব্রতা, আজ শহরের কোনায় কোনায় যেন শীতের কুয়াশা তার তাবু ফেলে দিয়েছে। এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁও অঞ্চলে, আগারগাঁও। এখানে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ও দপ্তর থাকার কারণে সকাল থেকেই এখানে মানুষের ব্যস্ততা খুব দেখা যায়। এই আমি যদি আপনাদের একটু দেখাই যে শীত আসার সাথে সাথেই যেমন শীতের পোশাকের খুব প্রয়োজনীয়তা পড়ে, তাই কিছুদিন আগেও যেখানে বেশ সকাল সকাল বেশ খালি খালি ভাব থাকলেও আজ সকাল থেকেই শীতের পোশাকের খুব চাহিদা বেড়েছে এবং সকলে এসে এখান থেকে কিনছে। এবং শীতের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুতো, এবং এখানে কিন্তু সেই জুতোর বাজারও খুব ভালো। একটু জানিয়ে রাখতে চাই, এই কুয়াশা এবং শীত, বাড়তি শীতের কারণে কিন্তু আজ ভোর 5টা নাগাদ 5 থেকে 6টি ফ্লাইট আমাদের কিন্তু তাদের শিডিউল বিলম্ব হয়েছে। কিন্তু এখন যেই পরিস্থিতি আমরা যদি একটু বলি যে বর্তমানে কিন্তু সেই ফ্লাইটের যে শিডিউল বিপর্যয় সেটা এখন স্বাভাবিক হয়ে এসেছে। এরই সাথে যে আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছিলেন যে গত কয়েকদিন, যে কাল শুক্রবার যেমন ঠান্ডাটা একটু বেশি পড়েছিল, আজ সেই ঠান্ডা যে আবহাওয়া এবং তাপমাত্রা এটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি যদি একটু বলি যে এখন বাজে বেলা, এখন আমার ঘড়িতে বাজে বেলা 10:15, এই সময়ও কিন্তু কোথাও শীতের রৌদ্রের দেখা নেই এবং সকলে কিন্তু শীতের পোশাক পরে কিন্তু বেরিয়ে গেছেন তাদের দৈনন্দিন কাজে। এই মুহূর্তে আবহাওয়ার খবরাখবর জানতে আমরা যাব নীলফামারী শাকির হোসেন বাদলের কাছে। শীতের কারণে নীলফামারীতে কিন্তু জনদুর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে। গত 3 দিন এবং আজকের এই 4 দিন ধরে কিন্তু নীলফামারীতে সূর্যের দেখাই মেলেনি, ঘন কুয়াশা। আপনারা দেখছেন যে এখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন আছে এই রাস্তা সড়ক। এখানে দৃষ্টিসীমা, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একেবারে নেমে এসেছে 100 মিটারে, যার ফলে এখনও অধিকাংশ গাড়ি, এই 10:30 বাজলেও এখনও অধিকাংশ গাড়ি, যানবাহনগুলো চলাচল করছে নিরাপদে এবং ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে। তাছাড়া আপনারা দেখছেন যে এখানে নীলফামারী হলো মূলত শীতপ্রধান এলাকা, হিমালয়ের পাদদেশের এলাকা হওয়ায় এখানে সচরাচরই শীতের প্রকোপ থাকে বেশি। আজকের এই মুহূর্তে নীলফামারী সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। তারপরে সকাল থেকে গত 3 দিন ধরে এবং আজ সকাল থেকে টিপ টিপ কুয়াশা, বৃষ্টির আকারে কুয়াশা পড়ছে। একটু বাইরে থাকলেই সারা শরীর ভিজে যাচ্ছে। ভিজে যাওয়ার কারণে শীতের প্রকোপ এত বেশি বৃদ্ধি পেয়েছে যে মানুষজন রাস্তাঘাটে যে বেরোবে, একেবারে কাজ না থাকলেই কেউই বাড়ির থেকে বের হচ্ছে না। আমরা এখানে যে এলাকাটায় আছি এটি হলো টার্মিনাল এলাকা, এখানে সামনাসামনি একটি শুটকি বন্দরও আছে। এই শুটকি বন্দরে ভোর থেকেই কাজকর্ম শুরু হয়ে যায়, শ্রমিকদের আনাগোনা এবং ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়ে যায়। কিন্তু আমরা এখন দেখছি যে এখানে এত বেশি ঘন কুয়াশা এবং শীতের কারণে তাদের সাথে আমরা কথা বলে তারা বলছে যে এত বেশি শীত, হাড় কাঁপানো কনকনে শীত, আমরা সকাল 6টার থেকেই এখানে কাজ শুরু করে দেই, কিন্তু আজকের যে অবস্থা, এখন 10:30 বাজলেও এখানে লোকজনের উপস্থিতি কম, ব্যবসায়ীদের উপস্থিতি কম, শ্রমিকরাও কম আসছে। তাছাড়া জানেন যে নীলফামারী হলো কৃষি প্রধান এবং শিল্প সমৃদ্ধ এলাকা, এখানে কৃষি শ্রমিকের সংখ্যা প্রচুর এবং এখানে একটি ইপিজেড আছে, যে ইপিজেডে প্রায় 40,000 শ্রমিক কাজ করে। এদের
এই শ্রমিকদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারাও বলছে যে এত বেশি শীত এবং সকালবেলায় ঝিরঝির বৃষ্টি পড়ার কারণে তারা সময় মতন কাজে যোগ দিতে পারছে না এবং শীতবস্ত্রেরও অভাব এই নীলফামারীতে প্রচুরভাবে দেখা দিয়েছে। এই শীতের আরও খবর জানাতে পঞ্চগড়ে অবস্থান করছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ বাদল, আপনি যেমনটি বলছিলেন দেশের অন্যান্য এলাকার মতো কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়েও কিন্তু যে শীতের তীব্রতা সেটা কয়েক গুণ হারে বেড়ে গেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা এবং যে পাহাড়ি হিম বাতাস এর কারণে কিন্তু এই জেলার জনজীবনে একটা স্থবিরতা নেমে এসেছে। আমরা বলে রাখি যে এই জেলা কিন্তু হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হয়, এখানে যে শীতের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেশি অনুভূত হয়। আমরা গত পাঁচ দিন ধরে দেখেছি যে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, এতে করে কিন্তু দৃষ্টিসীমার একেবারে কাছ থেকে কিন্তু যে কুয়াশা কারণে যে অপর সাইডের যে অবস্থা সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তবে এখনকার সময় যদি বলি এই মুহূর্তে কিন্তু কিছুটা কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা যাচ্ছে। আমি জানিয়ে রাখি যে আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে যোগাযোগ করেছি, পর্যবেক্ষক রোকনুজ্জামান জানিয়েছে যে আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিন কিন্তু 10-12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করছিল। এদিকে কিন্তু দিনের যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু 15-16 ডিগ্রির মধ্যে উঠানামা করছিল। তো তাপমাত্রা উঠানামার কারণে কিন্তু এখানে শীতের যে অনুভূতি সেটা কয়েক গুণ হারে বেড়ে যাচ্ছে। তবে জানিয়ে রাখি যে আজকের যে তাপমাত্রা সারা দেশের মধ্যে সর্বনিম্ন সেটা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে সকালে দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে। এদিকে আমি জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে শীতের কারণে কিন্তু তারা একটা চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। এখন পর্যন্ত সরকারিভাবে তেমন করে তারা দাবি তুলছেন যে তেমনভাবে কোনো শীতবস্ত্র তাদের কাছে পৌঁছায়নি, এতে করে তারা একটা চরম দুর্ভোগে পড়ছে। তো সব মিলে শীতের তীব্রতার কারণে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু মানুষের যে অবস্থা সেটা কিন্তু একটা কাহিল অবস্থায় পড়ে গেছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। শীতের তীব্রতার খবর জানতে সরাসরি ছিলাম নীলফামারী, পঞ্চগড় এবং রাজধানীর আগারগাঁওয়ে।